2009 সালের 25 ফেব্রুয়ারি, অন্যান্য দিনের মতোই একটা সাদামাটা দিন। নতুন সরকারের মাত্র দেড় মাস, তখনও শীত শেষ হয়নি। শীতের প্রতিটি সকালের মতোই হালকা কুয়াশার মধ্যে গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল সূর্যের হালকা ভালো লাগা আলো। হাজারো গাছ দিয়ে ঘেরা পিলখানার সদর দপ্তর, রাস্তার দুধারে কিছু জওয়ান ফুলগাছ পরিচর্যায় ব্যস্ত, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিনে দরবার হলে একে একে সুশৃঙ্খলভাবে ঢুকছে সৈনিকরা। বাইরে বিউগলের সুর, সকাল নয়টায় পূর্বনির্ধারিত মিটিং, যাকে বলে দরবার। মঞ্চের উপরে সাজানো গোছানো নানা ক্রেস্ট, মখমলের কাপড়ে মোড়ানো নানান কিছু। স্বাভাবিক নিয়মই চলছিল দরবারের আনুষ্ঠানিকতা। এক পর্যায়ে শুরু হয় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তৃতা। বক্তৃতা চলার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সিপাহী মইন অস্ত্র হাতে এগিয়ে আসে শাকিল আহমেদের দিকে। তাৎক্ষণিকভাবেই কয়েকজন কর্মকর্তা সিপাহী মইনকে নিরস্ত্র করে আটকে ফেলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরিকল্পনার অংশ হিসেবেই ক্ষোভ প্রকাশ করতে থাকে দরবার হলের জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই অস্ত্র হাতে দরবার হলে ঢুকে পড়ে মুখোশধারী জওয়ানরা। জিম্মি হয়ে পড়েন মহাপরিচালক সহ উপস্থিত সেনা কর্মকর্তারা। সবগুলো গেট নিয়ন্ত্রণে নেয় বিডিআর জওয়ান। জওয়ানরা নিয়ন্ত্রণে নেয় সবগুলো গেট। দরবার হলের মিশন শেষ করে বিদ্রোহী জওয়ানরা হামলা করে কর্মকর্তাদের বাসভবনে। আগুন লাগিয়ে দেয়া হয় ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হকের বাসভবনে, আর তছনছ করা হয় মহাপরিচালক শাকিলের বাসভবন। মহাপরিচালকের বাসার দায়িত্বে থাকা কোনো জওয়ান এ সময় প্রতিরোধ গড়ে তোলেনি। শাকিল আহমেদের স্ত্রী, কাজের মেয়ে থেকে শুরু করে তাঁর বাসায় বেড়াতে আসা এক বন্ধু, সাবেক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীকেও হত্যা করে বিদ্রোহীরা। আমাদের দাবি দাবা উত্থাপন করলে ওই সৈনিকদের উপরে অত্যাচার করা হয় এবং গুলি করা হয়। এই গুলির প্রতিবাদে আমি বিচার চাচ্ছি। কিছু কর্মকর্তাকে জিম্মি করে বন্দি করা হয় কোয়ার্টার গার্ডে। সরকারের পক্ষ থেকে সাদা পতাকা উড়িয়ে তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম যোগাযোগ করেন বিদ্রোহীদের সঙ্গে। আমি গোলাগুলি বন্ধ করে আমরা আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি, আপনাদের সহযোগিতা আমরা চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমাদের একটি ফোন নাম্বার দিচ্ছি, আপনাদের কাছে যদি কোনো মোবাইল ফোন থাকে সেই মোবাইলে প্রথমে আমাদের সাথে কথা বলতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীরা বসেন আলোচনায়। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে এবং এই ঘটনার জন্য উনি বিডিআরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। আলোচনা শেষে অস্ত্র জমা দিয়ে জওয়ানরা ব্যারাকে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বিদ্রোহীরা। আপনারা আমাদের ভাই, আমরা এই দেশের সন্তান, সুতরাং এখানে আমরা আপনাদের জন্য কাজ করব। আপনাদের দেখব, আপনাদের যদি যৌক্তিক দাবি অবশ্যই আমরা সরকারের কাছে প্লেস করব। ধানমন্ডি, আজিমপুর ও এর আশপাশে ভারী অস্ত্রসহ মোতায়েন করা হয় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। বিদ্রোহীদের হাজার হাজার রাউন্ড গুলিতে সারা দেশেই বিভিন্ন বিডিআর ক্যাম্পে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ২৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে সুয়েরেজ লাইনে পাওয়া যায় কয়েকজন কর্মকর্তার মৃতদেহ। আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে নির্মমতার চিত্র। হোটেল আম্বালা ইনে আসতে থাকেন মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আসতে থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বিদ্রোহীদের বিরতিহীন গুলি আর মর্টার শেল নিক্ষেপে চারদিকেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। মধ্যরাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বিডিআরের ভেতরে গিয়ে বন্দী থাকা সেনা কর্মকর্তাদের পরিবার সদস্যদের বের করে নিয়ে আসেন। তখনও কেউ জানত না আরো কত নির্মমতা অপেক্ষা করছে জাতির জন্য। ২৬ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত চলে দফায় দফায় গুলি। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা আপনাদের সমস্যা সম্পর্কে অকিবহাল, অত্যন্ত ধৈর্য সহকারে সমস্যা সমাধানের চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা আমাকে সাহায্য করুন, এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমাকে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। মনে রাখবেন, সংঘাত আরও সংঘাত বাড়ায়। আমরা যাদের হারিয়েছি দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে, সবথেকে বেশি ক্ষতি হয়েছে তাদের পরিবারের, একথা নিশ্চয়ই আপনারাও অনুধাবন করেন। এই ক্ষতি পূরণ করা যায় না আমি জানি, কিন্তু এর প্রতিশোধ নিতে গিয়ে আরও বেশি ক্ষতি হোক সেটাও আমি চাই না। বিডিআরের সমস্যা সমাধানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি আপনাদের সমস্যাগুলি খতিয়ে দেখবেন ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন। শেখ হাসিনা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান, কিন্তু সবার শান্তির জন্য এ আহ্বানে যদি কেউ সাড়া না দেন তাহলে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দেন তিনি। বলেন, ভাইয়ের বুকে গুলি করবেন না, আপনার বোনকে বিধবা করবেন না, পিতামাতাকে সন্তানহারা করবেন না, আত্মঘাতী সংঘাত বন্ধ করুন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের পর দ্রুত পাল্টে যেতে থাকে দৃশ্যপট, মনোবল হারাতে থাকে বিদ্রোহীরা, ধীরে ধীরে কমে আসতে থাকে গুলির শব্দ, অস্ত্র জমা দেওয়া শুরু করে বিদ্রোহী জওয়ানরা, ফাঁকা হতে থাকে 250 বছরের ঐতিহ্য বিডিআর বাহিনীর দপ্তর পিলখানা। দফায় দফায় চলা বৈঠকের শেষ দিকে বিডিআরের নেতৃত্বে থাকা ডিএডি তৌহিদ সহ অন্যান্য জওয়ানরাও নিচু স্বরে কথা বলতে থাকেন। 26 ফেব্রুয়ারি রাত 7:45 দিকে বিদ্রোহী জওয়ানরা শুরু করে অস্ত্র জমা দেয়া। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অস্ত্র সমাপন, অস্ত্রাগার তালাবদ্ধ, জিম্মিদের মুক্তি এবং আহতদের উদ্ধারের ঘটনা তদারকি করেন। এরপরই পুলিশ নিয়ন্ত্রণে নেয় বিডিআর সদর দপ্তর। শ্বাসরুদ্ধকর বিদ্রোহের অবসান হলেও পিলখানার ভেতরে এক লণ্ডভণ্ড দৃশ্য। এরকম দৃশ্য এর আগে আর কখনো দেখেনি জাতি। বেরিয়ে আসতে থাকে বিদ্রোহীদের হিংস্রতা আর নৃশংসতার চিত্র। গণকবর থেকে বেরিয়ে আসতে থাকে সেনা কর্মকর্তাদের মৃতদেহ। মৃতদেহগুলো যেন শনাক্ত করা না যায় সেজন্যে সব কিছুই করেছে বিদ্রোহীরা। নেম প্লেট ও র্যাঙ্ক ব্যাচ খুলে ফেলা, পোশাক খুলে ফেলা, এমনকি নিহত কর্মকর্তাদের দেহকেও করা হয় বিকৃত। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা গত বুধবারের, অথচ দিন গড়িয়েছে অনেক, তারপরও নির্মমতা এতই ভয়াবহ ছিল যে এখনও পানির তোড়ে ভেসে আসছে লাশ। লাশের গন্ধে এলাকাবাসীও
কখনো কখনো নাক চেপে দূরে সরে যাচ্ছেন। তবে তারাও মনে করছেন নির্মম এই হত্যাযজ্ঞ মোটেই ঠিক হয়নি, তারাও জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। ওই বড় বড় অফিসারগুলো মারিয়া ধরেন দেশ বনমত করে হেলে এটা তো কোনো ঠিক হয় নাই। এটা ওরা অন্যায় করছে, এতগুলো ফ্যামিলির জীবন নষ্ট করছে, ধ্বংস করছে, এটা উচিত। পুরো দেশেই নেমে আসে নীরবতা, আর মৃতপুরীতে পরিণত হয় পিলখানার বিডিআর সদর দপ্তর। চিরচেনা দরবার হল, মহাপরিচালকের বাসভবন, সাজানো গোছানো ফুলের বাগান, সবকিছুতেই ধ্বংসলীলা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শশ অস্ত্র আর গোলাবারুদ। সারা দেশে ঘোষণা করা হয় তিন দিনের জাতীয় শোক, সব ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ ঘোষণা করা হয় চ্যানেল আইতে। নিহত সেনা কর্মকর্তাদের শেষ বিদায় অনুষ্ঠানে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। সে সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের, পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজন আর সহকর্মীদের কান্নায়। ধীরে ধীরে শুরু হয় পুনর্গঠনের কাজ। গ্রেফতার করা হয় অভিযুক্ত বিডিআর সদস্যদের, ফৌজদারি মামলা হয়, বিডিআরের নিজস্ব আইনে বিচার করা হয় বিদ্রোহী জওয়ানদের। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফৌজদারি মামলা হয় এই বিডিআর হত্যাকাণ্ড, সে মামলারও রায় হয়েছে। ফিলিংসটা যেটা সেটা হলো দুই ধরনের, প্রথম হলো আমি একজন হলো সেনা কর্মকর্তা, আমি আমার আটজন কোর্সমেটকে হারিয়েছি, তাদের হলো বিচার পেয়েছি, তাদের আত্মার যেমন শান্তি পাবে আমরাও শান্তি পাবো, তাদের পরিবারও শান্তি পাবে, প্রথম হলো আমি সেনা কর্মকর্তা হিসাবে, দ্বিতীয় আমি মহাপরিচালক হিসাবে, আমার মহাপরিচালক হিসাবে আমি মনে করি এই বাহিনীর যে কপালে যে একটা হলো কলঙ্কের একটা তিলক পড়েছিল এটা অনেকটা দূরবর্তী হলো। এই বাহিনীতে যারা এখন হলো অ্যাক্টিভলি কাজ করছে তারা এটাকে এখন পেছনে ফেলে সামনের দিকে হলে যাবে, যারা অপরাধী তাদের হলো সাজা হয়েছে, এই জিনিসটা আমি মনে করি যে আমার সাথে অন্যরাও এটাকে সেইভাবেই নেবে এবং তারা হলো এখন সামনের দিকে তাকিয়ে যাবে। যারা এ নেককার কাজ করেছেন তারা শাস্তি পেয়েছেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রক্তাক্ত পিলখানা, মুহূর্তের ভিতরেই নিহত হয়েছেন 57 জন সেনা কর্মকর্তা, একই সঙ্গে নিহত হয়েছেন ডিজির বাংলোর আয়া কল্পনা, নিহত হয়েছেন ছাত্র আজিজ, নিহত হয়েছেন রিক্সাচালক আমজাদ কিংবা সবজি বিক্রেতা হৃদয়। যার চলে যায় সেই বোঝে হয় বিষাদের কী যন্ত্রণা। আদালতে বিচার হয়েছে, কেউ মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ বা সাজা ভোগ করছেন যাবজ্জীবন, সব কিছুই চলছে যার যার নিয়মে। তবে যে সন্তানটি তার বাবাকে হারিয়েছেন কিংবা যে স্ত্রী হারিয়েছেন তার প্রিয় স্বামীকে, এই যে একটি পরিবারের ক্ষতি, এই যে একটি বাহিনীর ক্ষতি, আর সবশেষে একটি দেশের ক্ষতি, এই ক্ষতি কি আর কখনো পূরণ হবে? কেউ কেউ নিরপরাধ প্রমাণিত হয়ে মুক্তিও পেয়েছেন। বিডিআর থেকে পরিবর্তন হয়ে বাহিনীর নাম এখন বিজিবি, পোশাকেও এসেছে পরিবর্তন। কিন্তু যে সন্তান জন্মের পর একটি বারের জন্যও উচ্চারণ করেনি বাবা শব্দটি, যে স্ত্রী স্বামীকে হারিয়ে তার সবচেয়ে ভরসার জায়গা হারিয়েছেন, যে মা বাবা সন্তানকে হারিয়েছেন চিরদিনের জন্য, তাদের জন্য কোনো সান্ত্বনা আছে? নেই। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার।
বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি ইতিহাসে এক জঘন্য অপরাধ বলেই গণ্য হবে। পৃথিবীতে একসঙ্গে এত সেনা কর্মকর্তা এর আগে কোনো দেশে নিহত হয়নি। বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ যে 74 জন শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা।